নমস্কার, ইজি কুকিং রেসিপিস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি এরকম সুপার সফট স্পঞ্জি ভ্যানিলা কেক রেসিপি নিয়ে। দেখাবো বড়দিন উপলক্ষে কিভাবে তোমরা খুব সহজে কেক বানিয়ে নিতে পারো। তার জন্য প্রথমে এখানে আমরা দুটো ডিম নিয়েছি। প্রথমে ডিমের হলুদ অংশটাকে আলাদা করে রেখে সাদা অংশটাকে ফেটিয়ে নিচ্ছি। ডাল কাটা তো আমাদের বাড়িতে সবারই থেকে থাকে, যদি এখানে ডিমটা ডাল কাটা দিয়ে ফেটানো হয় তবে বেশি ভালো হবে, কারণ ডিমটাকে যত বেশি ফেটানো হবে কেকের মধ্যে স্পঞ্জি ভাবটা তত বেশি আসবে। এখানে ডাল কাটা দিয়ে কিছুটা আমরা ভালো করে সাদা অংশটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে যে হলুদ অংশটা ছিল সেটা দিয়েও ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। এবারে এখানে আমাদের ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর চায়ের কাপের 1/4 কাপ গুঁড়ো চিনি দিয়ে আবারও ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে এই কেকটা বানানোর জন্য সব কিছু পরিমাপ আমি একটা চায়ের কাপ ব্যবহার করে করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আবারও একটু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে একটা ছাকনা ব্যবহার করে ওই চায়ের কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। তবে হ্যাঁ, সমস্ত ময়দা কিন্তু তোমরা একেবারে দিয়ে দেবে না, একটু করে ময়দা দিবে এবং একটু করে এইভাবে হালকাভাবে একটা নির্দিষ্ট দিক অনুযায়ী মেশাতে হবে। এখানে কিন্তু ময়দাটা ছেঁকে মেশানোর সময় তাড়াহুড়ো করলে হবে না, একটুখানি ধৈর্য নিয়ে একটা নির্দিষ্ট দিক অনুযায়ী মেশাতে হবে। কারণ যদি তাড়াহুড়ো করা হয় এবং একদিক এবং অন্যদিকে এভাবে ঘুরিয়ে নাম করা হয় তাহলে কিন্তু ডিমের যে ফেনাটা সেটা নষ্ট হয়ে যাবে, আর সেটা নষ্ট হয়ে গেলে কেকের যে স্পঞ্জি ভাবটা সেটা কিন্তু আসবে না। তাই কেক তৈরির এই মেন স্টেপটাতে কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে করতে হবে। ময়দাটা মেশানোর সময় যখন ব্যাটারটা এরকম খুব ঘন হয়ে যাবে তখন তোমরা তোমাদের ব্যাটারের প্রয়োজন অনুযায়ী দুধ ইউজ করতে পারো। এখানে আমার ব্যাটারের অনুযায়ী আমি 2 টিস্পুন দুধ ইউজ করেছি। আবারও বলছি, তোমরা যদি একটা সফট স্পঞ্জি কেক তৈরি করতে চাও তাহলে কেক তৈরির এই পর্যায়টাতে একটুখানি ধৈর্য ধরে ব্যাটারটা তৈরি করবে। তোমাদের জানাই আমার চ্যানেলে কিন্তু আরও সহজভাবে অনেক কেকের রেসিপি রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। এবারে কেকের ব্যাটারটা তৈরি হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে একটুখানি জাস্ট মিশিয়ে নিচ্ছি। এবারে আমাদের ডিমের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি। এবারে একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করব। আর যে পাত্রে কেকটা বসাবো তাতে এখানে 1 টিস্পুন সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিব 1 টিস্পুন মতো ময়দা দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিব। এখানে কিন্তু তোমরা বাটার পেপার ইউজ করতে পারো। পাত্রের গায়ে ময়দা লেগে যাওয়ার পর বাকি অংশটা ফেলে দেব। এবারে পাত্রের মধ্যে এই ব্যাটারটা দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি। এবারে 30 থেকে 35 মিনিট ঢেকে কেকটা হতে দেব। পঁয়ত্রিশ মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি। যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তার মানে কেকটা হয়ে গেছে। এবারে কেকটাকে নামিয়ে 10 মিনিটের মতো ঠান্ডা করে তারপর এরকমভাবে চাকু দিয়ে সাইডটাকে কেটে নিয়ে একটা প্লেটের ওপর বসিয়ে কেকটাকে বের করে নিচ্ছি। দেখো, আমাদের পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু তৈরি হয়ে গেছে। কীভাবে খুব সহজে চায়ের কাপের 1 কাপ ময়দা এবং 2 ডিম দিয়ে খুব সহজে স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করা যায় তা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই বড়দিন উপলক্ষে কেকটা ট্রাই করে দেখো।
তাছাড়া আমার চ্যানেলে বেশ কিছু সহজ কেকের রেসিপি তোমরা দেখতে পারো, তার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই কেকটা তোমরা অবশ্যই ট্রাই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম আরও সহজ এবং ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।